চোট ও করোনায় কাতার যাওয়া দলের পাঁচজনই আজ নেই, তাই ওমানের বিপক্ষে আজ অনেকটা নতুন একাদশী সাজাতে হচ্ছে কোচ জেমি ডেকে। জানা গেছে রাইট ব্যাক থেকে সরিয়ে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো হবে তারিক কাজীকে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু ম্যাচে ৪-২-৩-১ ছকে খেলবে জাতীয় ফুটবল দল। একাদশে রয়েছেন পাঁচজন প্রথাগত ডিফেন্ডার, অবশ্য তার মানে এই নয় বাংলাদেশ ৫ ডিফেন্ডার নিয়ে খেলবে। রক্ষণে 2 হলুদ কার্ডের কারণে খেলতে পারবেন না রহমত মিয়া। কোচ একাদশে আছেন রিমন হোসেন ও ইয়াসিন আরাফাতকে। ইয়াসিনের বায়ে আর রিমন খেলবেন ডান পাশে। দুজনেই কাতার সফরে একাদশে প্রথমবার সুযোগ পাচ্ছেন। 2 সেন্টার ব্যাক হিসেবে থাকবেন যথারীতি তপু বর্মন ও রিয়াদুল হাসান। তপুর হাতে থাকবে অধিনায়কের বাহুবন্দি। কোচের নতুন পরিকল্পনায় মানিক মোল্লার সঙ্গে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে যোগ দেবেন তারিক কাজী। এবার কাতার সফরে আগে 2টি ম্যাচ চোখ কেড়েছেন রাইট ব্যাক তারিক। অধিনায়ক জামাল ভুঁইয়া না থাকায় তার জায়গায় ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিককে ব্যবহার করছেন কোচ। দোহা থেকে বাংলাদেশের দলের ম্যানেজার ইকবাল হোসেন জানান ৪-২-৩-১ ছকে কোচ তারিককে রক্ষণ আর মাঝমাঠের মাঝখানে ব্যবহার করবেন। আশা করি সে ভালো খেলবে। চোটের কারণে মিডফিল্ডার সোহেল রানা দেশে ফিরে এসেছেন আগেই। চোটে ছিটকে দিয়েছে আরেক মিডফিল্ডার মাসুম মিয়াকে। 2 হলুদ কার্ডের কারণে আজ খেলা হচ্ছে না মিডফিল্ডার বিপুল আহমেদ এবং অধিনায়ক জামাল ভুঁইয়ার। এই অবস্থায় আজ বাংলাদেশের মাঝমাঠে 2 পাশে থাকবে আবদুল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম। রাকিব মাঝখানে খেলবেন। একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকছেন মতিন মিয়া। গোলপোস্টে থাকছেন যথারীতি আনিসুর রহমান। বাংলাদেশের প্রথম একাদশে থাকবে আনিসুর, ইয়াসিন, আরাফাত, তপু বর্মন, রিমন হোসেন, তারিক কাজী, রিয়াদুল হাসান, মানিক মোল্লা, আবদুল্লাহ, ইব্রাহিম, রাকিব ও মতিন মিয়া।